2015 সালের প্রথম প্রশ্ন, ঢাকায় সার্কিট শীর্ষ সম্মেলন হয় 1985 সালে। ঢাকায় সার্কিট শীর্ষ সম্মেলন হয় 1985 সালে। 2 নম্বর প্রশ্ন, 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? সঠিক উত্তর হবে পিভি নরসিমা রাও। 3 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, আরব লীগে যোগদানকারী দেশ হল? মিশর, লেবানন, ট্রান্সজর্ডন প্রভৃতি। 5 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর হবে রুজভেল্ট। 6 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন আহূত হয় 1945 খ্রিস্টাব্দে? সাত নম্বর প্রশ্ন, নৌবিদ্র প্রথম শুরু হয়? সঠিক উত্তর হবে তলোয়ার নামক জাহাজে। 8 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড মিন্টো। 9 নম্বর প্রশ্ন, গান্ধীজি প্রবর্তিত হরিজন কথার অর্থ কি? সঠিক উত্তর হবে ঈশ্বরের সন্তান। 10 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন? সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, সিং চুং হুই এর প্রবর্তক কে? সঠিক উত্তর হবে ডক্টর সানিয়াত সেন। 12 নম্বর প্রশ্ন, চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মাধ্যমে? সঠিক উত্তর হবে ক্যান্টন বন্দরের মাধ্যমে। 13 নম্বর প্রশ্ন, বীরসালিঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত? সঠিক উত্তর হবে বিদ্যাসাগর। 14 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান কে? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 15 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হল? সঠিক উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত ও দশতলা বন্দোবস্ত। 16 নম্বর প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? সঠিক উত্তর হবে ফরাসিরা। 17 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? সঠিক উত্তর হবে লেনিন। 18 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন কে? সঠিক উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। 19 নম্বর প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। 2016 সালের প্রথম প্রশ্ন, সব ইতিহাসে সমকালীন ইতিহাস কার উক্তি? সঠিক উত্তর হবে ক্রোচের। 2 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে কলহন। 3 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো ড্যাশকে? সঠিক উত্তর হবে গোলমরিচকে। 4 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ইংরেজরা প্রথম আধিপত্য স্থাপন করেছিল? সঠিক উত্তর হবে বাংলায়। 6 নম্বর প্রশ্ন, নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে? 7 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন? সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 8 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? সঠিক উত্তর হবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর। 9 নম্বর প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি। 10 নম্বর প্রশ্ন, 1943-এর দুর্ভিক্ষের সময় ভারতের গভর্নর ছিলেন কে? সঠিক উত্তর হবে ওয়াভেল। 1943-এর দুর্ভিক্ষের সময় ভারতের গভর্নর ছিলেন কে? সঠিক উত্তর হবে ওয়াভেল। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়? সঠিক উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে? সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। 13 নম্বর প্রশ্ন, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। 15 নম্বর প্রশ্ন, 27 দফা দাবি পেশ করা হয়? সঠিক উত্তর হবে বেলগ্রেড সম্মেলনে। 16 নম্বর প্রশ্ন, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন কে? সঠিক উত্তর হবে বেন গুরিয়ান। 17 নম্বর প্রশ্ন, পিসি মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর হবে 1971 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন কে? সঠিক উত্তর হবে গর্বাচেব। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে হোমিও জাহাঙ্গীর ভাবা। 2017 সালের প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটি সঠিক উত্তর নিয়ে একটু কনফিউশন আছে। কোনো কোনো বইয়ে দেওয়া আছে নুরুল আমিন, আবার কোনো কোনো বইয়ে দেওয়া আছে ইয়াহিয়া খান। তো তোমাদের যদি সঠিক উত্তরটি জানা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। 2 নম্বর প্রশ্ন, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। 13 নম্বর প্রশ্ন, জীবনে জলসাগরে কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে মান্না দে। 4 নম্বর প্রশ্ন, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? সঠিক উত্তর হবে জিয়াউর রহমান।
পাঁচ নম্বর প্রশ্ন, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলে? সঠিক উত্তর হবে সাম্রাজ্যবাদ। ছ নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তর হবে আমেরিকো ভেসোপুচি। সাত নম্বর প্রশ্ন, প্রথম উপসাগরীয় যুদ্ধ হয় সঠিক উত্তর হবে 1990 খ্রিস্টাব্দে। আট নম্বর প্রশ্ন, দিএনবিএন ফুয়ের যুদ্ধে জয়ী হয়েছিল সঠিক উত্তর হবে ভিয়েতনাম। ন নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। দশ নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম উদ্যোক্তা হলেন সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। এগারো নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে? সঠিক উত্তর হবে বীর সালিঙ্গম পান্তুলুকে। বারো নম্বর প্রশ্ন, গুজরাটের খেড়া জেলার দরিদ্র কৃষকরা কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে কুনবি। তেরো নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে সিঙ্গাপুরে। চোদ্দ নম্বর প্রশ্ন, কুওমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে ডক্টর সান ইয়াতসেন। পনেরো নম্বর প্রশ্ন, হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন সঠিক উত্তর হবে নব্যবঙ্গ। ষোলো নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সতেরো নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে আগমনকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে উইনস্টন চার্চিল। আঠারো নম্বর প্রশ্ন, লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? সঠিক উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে। উনিশ নম্বর প্রশ্ন, ভাইকম মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর হবে কে পি কেশব মেনন। 2018 সালের প্রথম প্রশ্ন, একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে? সঠিক উত্তর হবে সুফিয়া কামাল। দু নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? সঠিক উত্তর হবে ক্যারি মার্সম্যান ও ওয়ার্ড। তিন নম্বর প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? সঠিক উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে। চার নম্বর প্রশ্ন, সত্য শোধক সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। পাঁচ নম্বর প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? সঠিক উত্তর হবে পট্টবীর সীতারামাইয়া। ছ নম্বর প্রশ্ন, নাও অর নেভার গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে চৌধুরী রহমত আলী। সাত নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? সঠিক উত্তর হবে 1947 খ্রিস্টাব্দের 4ই জুলাই। 1947 খ্রিস্টাব্দের 4ই জুলাই। আট নম্বর প্রশ্ন, ফাল্টন বক্তৃতা দিয়েছিল সঠিক উত্তর হবে চার্চিল। ন নম্বর প্রশ্ন, মাইলাই ঘটনাটি ঘটেছিল সঠিক উত্তর হবে ভিয়েতনামে। দশ নম্বর প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। এগারো নম্বর প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে প্রথম আইআইটি স্থাপিত হয় কোথায়? সঠিক উত্তর হবে খড়গপুরে। বারো নম্বর প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? সঠিক উত্তর হবে বিউরি। ন নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে আসেন? সঠিক উত্তর হবে কালিকট বন্দরে। চোদ্দো নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। পনেরো নম্বর প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ষোলো নম্বর প্রশ্ন, শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়ে কবে? সঠিক উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে। সতেরো নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সঠিক উত্তর হবে সোমনাথ লাহিড়ি। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সঠিক উত্তর হবে সোমনাথ লাহিড়ি। আঠারো নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। উনিশ নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল সঠিক উত্তর হবে ওলন্দাজরা। কুড়ি নম্বর প্রশ্ন, জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? সঠিক উত্তর হবে মিশর। একুশ নম্বর প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে কঙ্গো। দু হাজার উনিশের প্রথম প্রশ্ন, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি? সঠিক উত্তর হবে সেদিনের কথা। দু নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে? সঠিক উত্তর হবে থুকিডিডিস। তিন নম্বর প্রশ্ন, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? সঠিক উত্তর হবে বার্থালোমিউ দিয়াজ। চার নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খান। পাঁচ নম্বর প্রশ্ন, এশিয়ার কোন দেশ প্রথম বিদেশি বণিকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে? সঠিক উত্তর হবে চীন। ছ নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। সাত নম্বর প্রশ্ন, পিটের ভারত সাধন আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর হবে 1784 সালে। দু হাজার উনিশ সালের আট নম্বর প্রশ্ন,
মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর হবে থিওডর বেক। 9 নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন কে? সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 10 নম্বর প্রশ্ন, মডলে মিন্টো সংস্কার আইন পাস হয় কবে? সঠিক উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে? সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। 12 নম্বর প্রশ্ন, পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা? সেটি হলো সঠিক উত্তর হবে 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। 13 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ডিফ্রেসড ক্লাসেস কংগ্রেস প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 14 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। 15 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর হবে লর্ড ওয়াভেল। 16 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশটি হল? সঠিক উত্তর হবে রাশিয়া। 17 নম্বর প্রশ্ন, পঞ্চশৈল নীতি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। 18 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন? সঠিক উত্তর হবে নাসের। 19 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় সঠিক উত্তর হবে 1950 সালে। 21 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে ডক্টর সুকর্ণ। 22 নম্বর প্রশ্ন, আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন কে? সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান। 2019 সালের শেষ প্রশ্ন, SAPTA অর্থাৎ সাপটা এর পুরো কথাটি কী? সঠিক উত্তর হবে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ২০২০ সালের প্রথম প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর হবে আমেরিকো ভেস্পুচি। 2 নম্বর প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেন কে? সঠিক উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং। 3 নম্বর প্রশ্ন, তিয়ানসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, আত্মীয় স্বভাব প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে, রাজা রামমোহন রায় আত্মীয় স্বভাব প্রতিষ্ঠা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হবে উইলিয়াম হান্টার। 6 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, কত সালের 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে? সঠিক উত্তর হবে 1941 সালে। 8 নম্বর প্রশ্ন দেখো, হো চি মিন ভিয়েতনাম, চৌ এন লাই চীন, সুকর্ণ ইন্দোনেশিয়া, জেনারেল দোজো জাপান। 9 নম্বর প্রশ্ন, ফালটন বক্তৃতা দেন? সঠিক উত্তর হবে চার্চিল। 10 নম্বর প্রশ্ন, কিয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত ছিল? সঠিক উত্তর হবে আরব এবং ইসরায়েল। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেসের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে মোরারজি দেশাই। 13 নম্বর প্রশ্ন, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ফ্রান্সে। 14 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর হবে কলহন। 15 নম্বর প্রশ্ন, রায়তারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতে। 16 নম্বর প্রশ্ন, ফারুক সাহের ফরমান 1717 সালে পিটের ভারত শাসন পাস হয়েছিল 1784 সালে, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773 সালে, কোম্পানি দেওয়ানি লাভ করেছিল 1765 সালে। 17 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। 18 নম্বর প্রশ্ন, চীনে চৈঠামি আন্দোলনের নিরিখে জিও গো স্লোগানের অর্থ কী ছিল? সঠিক উত্তর হবে দেশকে রক্ষা করো। 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মনন্তর হয়েছিল তা হলো 1943 সালে, 1943, বা বাংলায় যদি বলি তাহলে বাংলায় হবে 1350 বঙ্গাব্দে। 20 নম্বর প্রশ্ন, কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধীবুড়ি নামে পরিচিত? সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 21 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, ডিএনবিএন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল? সঠিক উত্তর হবে ভিয়েতনাম। 23 নম্বর প্রশ্ন, বি উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন শব্দটি প্রথম প্রয়োগ করেন? সঠিক উত্তর হবে জুলিয়াস বন। 24 নম্বর প্রশ্ন এবং 2020 সালের শেষ প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে কঙ্গো।
2022 সালের প্রথম প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিকোত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 2 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া ডক্টর সুকর্ণ, জাপান হিদেকি তোজো, ইংল্যান্ড ক্লিমেন্ট এটলি, ইউএসএ রুজভেল্ট। অর্থাৎ কোন দেশের কে রাষ্ট্রপ্রধান তৎকালীন সময় ছিলেন, সেগুলি ম্যাচ করার প্রশ্ন নম্বর। 3 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করেছিল সেটি হলো কোহিমা। 4 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অমৃতসরে, 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। 6 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বর্ডার কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড লিনলিথগো। 7 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হবে বিজন ভট্টাচার্য। 8 নম্বর প্রশ্ন, শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে ছিলেন? শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে শশীপদ ব্যানার্জি। 9 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে ঢাকার নবাব সলিমুল্লাহ। 10 নম্বর প্রশ্ন, গান্ধীজির খেতা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1918 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, তুয়াফত উল মুয়াহিদিন কে রচনা করেন? সঠিক উত্তর হবে রামমোহন রায়। তুয়াফত উল মুয়াহিদিন কে রচনা করেন? রামমোহন রায়। 2022 সালের 13 নম্বর প্রশ্নটি হল, এসিএটিএক্স সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এবং সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এইচ উইলসন। 14 নম্বর প্রশ্ন, চীনে চৈঠামি আন্দোলনের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর হবে চেন তু সিউ। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল? সঠিক উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। 16 নম্বর প্রশ্ন, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে চীন এবং ইংল্যান্ডের মধ্যে। 17 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। 2022 সালের 18 নম্বর প্রশ্নটি হল, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। 19 নম্বর প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 20 নম্বর প্রশ্ন হল, ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন? রাজা রামমোহন রায়। 21 নম্বর প্রশ্ন হল, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 22 নম্বর প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, উক্তিটি করেছেন কে? সঠিক উত্তর হবে বিউরি। 23 নম্বর প্রশ্ন, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি ড্যাশ শব্দ, সঠিক উত্তর হবে গ্রিক শব্দ। 24 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি হল? সঠিক উত্তর হবে এন্নাগাল্ডি নান্নার জাদুঘর।